নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিমি। শুরুতেই যে খবর আপনাদের জানাবো, এবার থেকে নিয়মিত কারখানায় আসতে হবে যেসব কর্মীদের, ঘরে বসে আর তারা ভাতা পাবেন না। 25 অক্টোবর থেকে নিয়মিত তাদেরকে কারখানায় আসতে হবে, এরকমই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ঠিক কি রয়েছে এই নির্দেশে আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, দেখো, যেসবের যে 460 জন কর্মী রয়েছেন যাদের রাজ্য সরকার প্রত্যেক মাসে 10,000 টাকা করে ভাতা দেয়, সেই কর্মীদেরকে রাজ্য সরকার নির্দেশিকা দিয়ে যেটা জানিয়েছে যে 25 অক্টোবর থেকে তাদের প্রত্যেককেই অফিসে রেগুলার আসতে হবে এবং শিফটিং ডিউটির বেসিসে তাদের ডিউটি করতে হবে। মূলত যেসব থেকে যেভাবে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, সেই চুরি আটকানোর উদ্দেশ্যেই কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। এর ফলে যেটা মনে করা হচ্ছে যে কারখানা থেকে চুরি হওয়ার ব্যাপারটা আটকানো যাবে, এবং একই সঙ্গে যেসবকে নতুন করে চালু করার জন্য কিন্তু রাজ্যপালের রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। রাষ্ট্রপতিকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব যদি তিনি অনুমোদন দেন তাহলে কারখানার উৎপাদনের কাজটা শুরু করা যাবে। অন্যদিকে তাঁতিয়া গোষ্ঠী, তারাও কিন্তু এই যেসব কারখানা তারা নিয়ে নিতে চাইছে রাজ্য সরকারের কাছে আবেদন করেছে যে তারা এই কারখানা চায়। অর্থাৎ সামগ্রিকভাবে যেসবের দিক থেকে কিন্তু নতুন করে যেসব খোলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং একই সঙ্গে যে ধরনের চুরি বা এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সেটা আটকানোর জন্য রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে। মিমি, ধন্যবাদ সুতপা।